মডেলিং করি আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে এসেছি কুইন অফ সাউথ এশিয়া থেকে চ্যাম্পিয়ন হয়ে তো আমার কাছে যার কাজটা আগে আসবে আমি তার সাথে কাজ করব আজ জায়েদ খান হোক বা মেগাস্টার শাকিব খান হোক আপনার প্রিয় নায়ক কে বাংলাদেশ নাকি দেশের বাইরে বাংলাদেশ এবারে অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে মানে অ্যাওয়ার্ডটা কিসের উপর পেয়েছে এটা হচ্ছে মডেলদের উপর যেহেতু মডেলদের নিয়ে কাজ করা হয় বিরল প্রতিবারই মডেলদের নিয়ে কাজ করা হয় এটা হচ্ছে মডেলদের উপর মানে আপনি কি মডেলিং করেন নাকি মডেলদের কাজ শেখার মানে করেন না না আমি মডেলিং করি আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে এসেছি কুইন অফ সাউথ এশিয়া থেকে চ্যাম্পিয়ন হয়ে ওই থেকে আমার জার্নিটা স্টার্ট আচ্ছা ছোটবেলা থেকে কি আপনি মডেলিং নিয়ে কাজ করার ইচ্ছা ছিল ছোটবেলা একটু সবাই মডেল মডেল ভাবতো সেই সুবাদে আর কি মডেলিং পেশাটা নেওয়া আচ্ছা এই যে অ্যাওয়ার্ড শোতে আসলেন অনেক নায়ক নায়িকা আসলো তো এখন এদের মধ্যে আপনার কাছে বেস্ট নায়ক নায়িকা আপনার মনের মধ্যে কি যার জন্য আপনি হচ্ছে এই মডেলিং পেশায় আসা ছোটবেলা থেকে তো সবসময় সিনেমা দেখতাম তারপর হচ্ছে বাংলা মুভি হিন্দি মুভি সব মুভিতে দেখা হতো তো ছোটবেলা থেকে যেহেতু আমার চিত্র জগৎটা খুব পছন্দ ছিল তো আজকে দেখলাম এখানে ছিলেন পরিমণি ছিল দেখে খুব ভালো লাগলো তারপর হচ্ছে তানজিন দিশা ছিল দেখে ভালো লাগলো তাদের সাথে মানে একই স্টেজে উঠতে পেরে নিজে খুবই ভালো লাগছে তো আমার কাছে যার কাজটা আগে আসবে আমি তার সাথে কাজ করবো আজ জায়েদ খান হোক বা মেগাস্টার শাকিব খান হোক আপনার প্রিয় নায়ক কে বাংলাদেশ নাকি দেশের বাইরে বাংলাদেশে বাংলাদেশে ছোটবেলা থেকে ছবি দেখেছি অ্যাকচুয়ালি শাকিব খানের ছবি আমরা দেখি মানে শাকিব খান হচ্ছে বাংলাদেশে এরকম একটা জেনারেশন তৈরি করেছে যারা মানে দলবদ্ধভাবে হলে গিয়েছে আবার শাকিব খান কিন্তু একটা জেনারেশনকে হলে হলমুখী করতে বেশি বাধ্য করেছে তো আমরা কিন্তু শাকিব খানের ছবি দেখেই ছোট থেকে বড় হয়েছি